সজাগতা করার জন্য যে কংগ্রেস আপনাদের ঠাইট করেছে কি ফালে এই কংগ্রেসে আপনার মানবতার একদম নিচর স্তর গোলামী বনাই দিয়েছে, ভিকারী বনাই দিয়েছে। এতিয়াও আমার মানুষ নুবুঝে আমি পাঁচবার তিনবার গগৈ চাপ জিকালো, দুইবার গৌরব গগৈ জিকালো। আমার মিয়া মানুষের কথা নয়, মুসলমানের নামও মুখত এতিয়া আমি সব জায়গায় এই অভিযান চালাম। হিন্দু হোক মুসলমান হোক আমার নিজের মানুষ যাব লাগবে, মানুষ গই আমার হই আমার নিজের বাপের কারণে কোনে খাতে লড়াই কাঁদি, আমার লড়া নয় লিডার আমি বানাইছো গগৈ চাপর লড়াই, আমার কথা ভাবিব নি এই কথাটা মানুষ বুঝিব লাগবে। আর বুঝাবার কারণে আমি ঘরে ঘরে রমজান মাহ বাহুরি যাব না, ঘরে ঘরে গাঁওয়ে গাঁওয়ে আমি সোমাই যাম। 45 টাইম আছে সংখ্যালঘু ভোটৰ কাৰণে এতিয়া গৌৰৱ গগৈ বিচাৰিছে পদ্যুত বিদ্যুৎলৈ এই চিটটো সহজ বুলি বিচাৰি আছে, সেই সম্পৰ্কত কি ক'ব বিচাৰে? সেইটো আমাৰ মানুহ নাজানি, সকলে জানে যে সংখ্যালঘু এৰিয়াত গেলে কংগ্ৰেছৰ কাৰণে এই ভোটটো কি আমি বিক্ৰী কৰিছোঁ, আমাৰ মানুহ বিক্ৰী কৰা নাই, মিছগাইড হৈছে। এই কথা আমি যদি সজাগতা আনিব ইনশাল্লাহ মানুহে একবাৰৰ পৰা চিৰদিবনৰ কাৰণে এই পাৰ্টীক আৰু এই কেণ্ডিডেটবিলাকক এতিয়ালৈকে কনফাৰ্ম কৰিব পৰা নাই কোন কাক দিব তেওঁলোক দুজনে, আপোনালোকে কি হওক বা এআইডিবি হওক ভয় খাই আছে আগ দিলে কি হ'ব আর মারামারি লাগিছে। এটা গৌরব গগৈর কথা হল, তেখেত যদি আই আহে বেশি যদি নাজানে আমি তেখেতর ভৈরব করা কিনাম পাওয়ারতলা মাটি কিমান হরাই দিছো কিন্তু তেখেত নাজানে গ্রাউন্ড জানে। আনহাতে আনফালে ধুবুৰীত খেলিবলৈ মন মিলিছে ৰকিব লৈছেনে ভাল আপোনাৰ বিৰুদ্ধে? হ্যাঁ হ্যাঁ কি ক'ব বিচাৰে? ভাতৃ হয় বাজিদালি খালিক বিৰুদ্ধে নৰসিং মণ্ডল বিৰুদ্ধে আতামুল্লাহ বিৰুদ্ধে এ কে ৰশিদ বিৰুদ্ধে ৰকিবুল চাহ গৈ ধুবুৰীত থাকিব কাৰণ থাকার জায়গা নাই, মই অফার করে আছো মই মোর ঘর মই লাগিলে মতো বসে না থাকো হেলিকপ্টারে মই ঘুরি থাকি মোর ঘর মানে তেখেতকে দি দিই যে আপনি ইয়াত হয়ে লড়া আর যেমন শক্তি আছে লাগিয়ে দিয়ে আমার লোক আল্লাহ আছে আপনার লোক কথা আছে সজাগতা করার কাম যে কংগ্রেস আপনার ঠাইট করেছে আপনার ভোট আছে কি ফালে এই কংগ্রেসে আপনার মানবতার একদম নিচর স্তর গোলামী বনাই দিয়েছে, ভিকারী বনাই দিয়েছে। এতিয়াও আমার মানুষ নুবুঝে আমি পাঁচবার তিনবার গগৈ চাপ জিকালো, দুইবার গৌরব গগৈ জিকালো। আমার মিয়া মানুষের কথা নয়, মুসলমানের নামও মুখত কি আমি এতিয়া আমি সব জায়গায় এই অভিযান চালাম, হিন্দু হোক মুসলমান হোক আমার নিজের মানুষ যাব লাগিব, মানুষ গই আমার হই আমার নিজের বাপের কারণে কোনে খাতে লড়াই কাঁদি, সে বলতো আমার লড়া নয় লিডার আমি বানাইছো গগৈ চাপর লড়াই, আমার কথা ভাবিব নি এই কথাটা মানুষ বুঝিব লাগবে। আর বুঝাবার কারণে আমি ঘরে ঘরে রমজান মাহ বাহুরি যাব না, ঘরে ঘরে গাঁওয়ে গাঁওয়ে আমি সোমাই যাম। 45 টাইম আছে সংখ্যালঘু ভোটৰ কাৰণে এতিয়া গৌৰৱ গগৈ বিচাৰিছে পদ্যুত বিদ্যুৎলৈ এই চিটটো সহজ বুলি বিচাৰি আছে, সেই সম্পৰ্কত কি ক'ব বিচাৰে? সেইটো আমাৰ মানুহ নাজানি, সকলে জানে যে সংখ্যালঘু এরিয়াত গেলে কংগ্রেসের কারণে এই ভোটটো কি আমি বিক্রি করেছি, আমার মানুষ বিক্রি করা নাই, মিসগাইড হয়েছে। এই কথা আমি যদি সজাগতা আনি পারি ইনশাল্লাহ মানুষে একবারের পর চিরদিবনের কারণে এই পার্টিক আর এই কেন্ডিডেটবিলাকক রিজেক্ট করবে। এতিয়ালৈকে কনফার্ম কৰিব পৰা নাই কোন কাক দিব তেওঁলোক দুজনে, আপোনালোকে কি ভয় খাই আছে হওক বা এআইডিবি ভয় খাই আছে আগ দিলে কি হ'ব আর মারামারি লাগিছে। এটা গৌরব গগৈর কথা হল, তেখেত যদি আই আহে বেশি যদি নাজানে আমি তেখেতর ভৈরব করা কিনাম পাওয়ারতলা মাটি কিমান হরাই দিছো কিন্তু তেখেত নাজানে গ্রাউন্ড রিয়েলিটি জানে। আনহাতে আনফালে ধুবুৰীত খেলিবলৈ মন মিলিছে ৰকিব লৈছেনে ভাল আপোনাৰ বিৰুদ্ধে? হ্যাঁ হ্যাঁ কি ক'ব বিচাৰে? মই ৱেলকাম কৰিছোঁ না না ৱেলকাম মই কৈছোঁ মোৰ ভাতৃ হয় বাজিদালি খালিক বিৰুদ্ধে
নরসিং মন্ডল বিরুদ্ধে, আফতাবুল্লাহ বিরুদ্ধে, এ কে রশিদ বিরুদ্ধে, রকিবুল সাফ বই ধুবড়ি থাকিব কার থাকার জায়গা নাই। মই অফার করে আছো মই মোর ঘর, মই লাগিলে মই তো বেশি না থাকো, হেলিকপ্টারে মই ঘুরি থাকি, মোর ঘর মানে তেখেতক দি দিও, আপনি ইয়াত হই লড়া যিমান শক্তি আছে লাগিয়ে দিয়ে আমার লাগে আল্লাহ আছে আপনার লগত কথা।